हास्ते निटोंग सबाई सीपीआईएम माइलेज रुना निभा तृणमूल कॉग्रेस की अचाय दंग हास्ते बड़क जतनो इमोशनल गना फिया आबई आजे जो हास्ते लुकुर पॉलिटिक्स मकल काना तंगसालों हास्ते बीजेपी तंगनको कैसे कक्टू पांडा रिंग अब हाइनो बीजिंग गना कक्से सामू तीसाखा एम एल ए सुशांत चौधरी अबनी सारादा नि पार्टी मूंग रमजाने खरक्सा बड़कसे तृणमूल कॉग्रेस की अंगे कक्टू पांडा खायो हने कक्टू पांडा सेजामानी कक् तीसाखा एम एल ए सुशांत चौधरी हास्ते निथंग्रमनो खाइजागी तंग सुक्लगना निचाइटकमुं हास्ते निलुकरकनो चाया फासिं सतरमानि नुगि तंगै खोरांति सायावै तंगै मालिया सिरिं सिरिं आसोगै सारादानि पातिमुंग रमजाकनाय खरक्सा बरक तृणमूल कंग्रेसनि अंगै कक्टुम पांडा खलाइखा बर' रकनो कुमां माव खिख्लायनायनि बागै सिमिनो बरकनि अ कक्टुम पांडा 2018 विश्वआव सीपीआईएम नो मेसेनै सकफायखा यकमुं फियाबा लाइथांनि बिसिसा जरावा हास्तेनि लुकरकनि बागै मुंसा बखरक साजाकमानि करिसे बदल आचमसा हास्तेनि तंकजांना सिबायै बखरक तिसानानि नायमानि उग्लग तामुनाहार मुंतं तांगसालो हास्ते बिजेपि तांगनगो कायसा कक्टुम पांडा रिंगै अबाहायनो बिसिंगिदां ककसिलसा मुंति साखा एमएलए सुशांत चौधरी राज्य जनगणके एबं राज्य शान्तिर परिवेशके बिसिए तोलार जे चक्रान्त एटा दायित्वपूर्ण एवं पृथिवीर सर्वबृह दल हिसाब सेगुलर बिरोधिता ना करे सेटा थाकाटा बांछनीय नय तो स्वाभाविक भावे आपनादेर उद्देश्ये आमादेर आज के जे आलोच्य विषय आमरा आपनादेर सामने राखब परवर्ती समय सांबादिक बंधुदेर जदि कोनो प्रश्न थाके निश्चयई आपनारा से विषय आलोकपात करबेन আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও আগরতলার একটা হোটেলে সাংবাদিক সম্মেলন চলছিল তৃণমূল কংগ্রেসের এবং সারদা কাণ্ডে জেল ফেরত একজন ব্যক্তি সেই সাংবাদিক সম্মেলন করছিলেন সাংবাদিক বন্ধুদের সম্বোধন করছিলেন সেই একই বিষয় সারবক্তা বা সারমর্ম কিছু নেই একই বিষয় মানুষকে বিভ্রান্ত করা অলীক স্বপ্ন যে 2023 এ তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় সরকার গঠন করবে ক্ষমতা দখল করবে আমি জাস্ট আলোকপাত করতে চাইব কারণ আমি ব্যক্তিগতভাবে আমরা সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই করে যখন ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং এই রাজ্যে 25 বছরের সরকার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যে চলছিল তাতে কংগ্রেস দলে থেকে যখন আমরা হাঁপিয়ে উঠেছিলাম দিল্লির দস্তি ত্রিপুরার কুস্তিতে একটা সময় 9-10 মাসের জন্য তৃণমূল কংগ্রেসের শরণাপন্ন আমরা হয়েছিলাম 2016 সালে কুণালবাবু বা বিগত কয়েকদিনে ব্রাত্য বসু মলয় ঘটক কৃতব্রত ব্যানার্জী এই সমস্ত নেতৃত্বরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত কয়েকদিন ধরে যেভাবে রাজ্যবাসীকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা 23-এ সরকার দখল করবে স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর মনে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে যে বিগত 10 বছর ধরে যে দলটার ত্রিপুরা রাজ্যের সংগঠন নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না হঠাৎ করে এই সুন্দর পরিবেশটাকে বিষিয়ে তোলার জন্য ত্রিপুরা রাজ্যে তাদের কেন আবির্ভাব হলো আপনারা সাংবাদিক বন্ধুরা বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি আমাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড আইফোন রয়েছে এবং আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন পৃথিবীর বিভিন্ন জায়গা সেখানে লাইভ হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে তো ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই মানুষকে ভুল বোঝানোর কোনো সুযোগ নেই স্থান নেই আপনারা নিশ্চয়ই বুঝবেন মানুষও নিশ্চয়ই সুন্দরভাবে বুঝে নেবে অবিনি লগে লগে কক্টম পান্ডাও এমএলএ সুশান্ত চৌধুরী তেব শাখা হাস্তি তংকসাং সবাই সিপিআইএম নো মাইলেজ রানানি বাগৈ তৃণমূল কংগ্রেস নি অচাইতক মুং হাস্তি বড় রক চিং যতন ইমোশনাল গনাং ফিয়াবা অবয়া যে চিং হাস্তি লোক রক পলিটিক্স অযতন মকল কানা হানাই মানুষকে ভুল বুঝাতে হবে বিভ্রান্ত করতে হবে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে রাজনীতিটা তোমার আহ্বান থাকবে রাজ্যের জনগণকে যে যেটা কংগ্রেস পারেনি বিগত দিনে তৃণমূল পারেনি ভারতীয় জনতা পার্টি সেই জিনিসটা করে দিয়েছে রাজ্যের মানুষকে মুক্ত করে দিয়েছে কমিউনিস্টের অবশাসন থেকে 25 বছর
তৃণমূল চাইছে বাঁকা পথে আবার কমিউনিস্টের হাতে রাজ্যটাকে তুলে দিতে। শিখণ্ডীর মতো মহাভারতে আমরা দেখেছিলাম, ইনডাইরেক্টলি কমিউনিস্টকে সাহায্য করে দাও, সরকার গঠনের নাম করে মানুষকে বিভ্রান্ত করে ভোট কাটাকাটি করে দাও, তবে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, ছোট্ট রাজ্য 200, 400, 500, 1000 ভোটে সেখানে বিধানসভা জয় পরাজয় সংগঠিত হয়। তো স্বাভাবিকভাবেই মানুষকে বিভ্রান্ত করে দিয়ে কমিউনিস্টের হাতে যদি আমরা সরকারটা তুলে দিই, তবে মানিকবাবু খুশি হয়ে যাবেন, সীতারাম ইয়েচুরি খুশি হয়ে যাবেন, প্রকাশ কারাতরা খুশি হয়ে যাবেন, বিমান বসু যার সিগন্যাল দিয়েছেন গত 5 দিন আগে যে এখন আমাদের তৃণমূলকে সঙ্গে নিয়ে চলতে কোনো আপত্তি নেই, কারণ আগামী দিনে কমিউনিস্ট, কংগ্রেস এবং তৃণমূল সর্বভারতীয় স্তরে তারা একসঙ্গে থাকবে। কারণ পশ্চিমবাংলায় এখন আর তৃণমূল কংগ্রেসের শত্রু কমিউনিস্ট পার্টি নয়, এখন প্রধান বিরোধী দল হয়ে গেছে 3 থেকে 77-এ ভারতীয় জনতা পার্টি। বন্ধুরা, আমার আহ্বান থাকবে রাজ্যের প্রতিটি অংশের জনগণের কাছে যে সরকার চলছে, ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে কমিউনিস্টকে ফায়দা করে দিতে হবে। সরকার চলছে, নতুন সরকার, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের মন্ত্রীরা নতুন, বিধায়করা নতুন, তার আগে কেউ মন্ত্রিসভায় তাদের অভিজ্ঞতা নেই, রাজ্যের মানুষই ভুল ধরিয়ে দেবে, রাজ্যের মানুষের থেকে শিক্ষা নিয়েই আমরা আগামী দিনে নতুন করে আবার ত্রিপুরাকে সাজাতে চাইব, কিন্তু অরাজক পরিবেশ তৈরি করে নয়, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে নয়, প্রতিটি অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের যে সুন্দর ত্রিপুরা মোদীজি ডাক দিয়েছেন, আমাদের সরকার কাজ করছে, মুখ্যমন্ত্রী কাজ করছে, সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে, কোনো বিভ্রান্তি শিকার যেন আমরা কেউ না হই সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে। এর অর্থ এই নয় যে এলাম ফ্লাইট বুঝাই করে, কোটি টাকা খরচ করে হোটেলে থেকে মানুষকে বিভ্রান্ত করব, সরকার গঠন করব। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের লড়াই হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, পৃথিবীর বৃহৎ দল ভারতীয় জনতা পার্টি, আমাদের গণতন্ত্রে বিশ্বাস করেই বিগত দিনে আমাদের লড়াই করে কমিউনিস্ট পার্টিকে আমরা হারাতে পেরেছি। ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষকে ভালোবেসে, মানুষের আশীর্বাদকে পুঁজি করে। সুতরাং বন্ধুরা, আপনারাও সহযোগিতা করবেন। রাজাখর অগ্লিনী সিমি প্রণব নিকম চিনি খরাং।